অষ্টমী আর সকাল থেকেই পূজোর জোগাড় চলছে। এইমাত্র পূজোর জোগাড় কমপ্লিট হলো, তো আমরা দাদা ভাই দেখুন পূজো করতে বসে গেছে। তো এখানে একটা এখনো পান আনতে যেতে হবে, পানটা দিয়ে দিলেই কমপ্লিট। এখন আমার শাড়ি চেঞ্জ হয়নি। তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজ মহা অষ্টমী, আমার সকল ভিউয়ার্স বন্ধুদের মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, দেখুন মন্দিরে অষ্টমীর পুজো এখন শুরু হয়ে গেছে, যে ভোগগুলো করছিলাম তাই সকাল থেকে মানে মন্দিরেই ছিলাম, তো সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন ব্লগটা শুরু করলাম। তো এবার আমি শাড়ি চেঞ্জ করতে যাব, আর আপনাদের দাদা ভাই তো পুজো করতে বসে গেছে, তো এবারে অঞ্জলি দেওয়া হবে, মানে পুজোটা হতে হতে আমি শাড়িটা চেঞ্জ করে চলে আসব, আর পানটা তার আগে দিয়ে যাব আপনাদের দাদা ভাইকে। তো এই যে দেখুন পানটা নিয়ে চলে এসেছি, যে পুজোর পান, তো পানটা আপনাদের দাদা ভাইকে দিয়ে দিই, এনো পানটা। তো আপনাদের দাদা ভাই পুজো করতে বসে গেছে আর সব কিছু রেডি হয়ে গেছে, তো চলুন এখন আর কথা বলছি না, পরে আবার আসছি আপনাদের সাথে কথা বলবো, কেমন বন্ধুরা। দেখুন কাপড় চেঞ্জ করে মন্দিরকে চলে এসেছি, এই যে দেখুন এই যে বাবু এই জামাটা পরেছে, বাবু হাই করো, বাবু ঘুমোচ্ছিল, এই একটু আগে ঘুম থেকে উঠেছি, ভাবলাম যে নতুন জামাটা পরবে তো সেই জন্য উঠেছি। তো চলুন এবারে মন্দিরে বসবো, আপনাদের দাদা ভাই তো পুজো করছে। কি দেখাচ্ছ, কি এইটা, এটা সি, এটা ডি, এটা বি, এটা এম, এটা এ, তাহলে কি লেখা আছে? আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবারে দেখুন যে আরতি হবে, তো আরতিটা একটু দেখতে থাকুন, তারপরে পুষ্পাঞ্জলি দেবো। দেখুন আমি আর বাবু যেখানে বসে আছি, বাবু সবসময় উল্টা পাল্টা কথা, বাবু ওর বাবাকে বলছে আমরা কোথাও ঠাকুর দেখতে যাব না বাবা, সকাল থেকেই বলছে। তো যাই হোক এখন মন্দিরে পুজো হয়ে যাক, আর আরতিটা আপনারা একটু দেখতে থাকুন, তারপর আবার আসছি। তো এখন আরতি হবে, এই যে পঞ্চমুখী জ্বালা, চক্রাততম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সায়ন্তি সর্ব কার্যেষু মাধব দৃষ্টিস্থিতি বিনাশনাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণে পরায়ণে সর্বশাস্তে হরে দেবী নারায়ণী নমস্তুতে। এস পুষ্পাঞ্জলি দেবী জয় দুর্গায় চরণে নম। উমে ব্রহ্মাণি কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভবতি ভবচ্ছেদে কাত্যায়নী চ কামদে
कालोकृत कौशिकी तम हि कात्तायनी नमस्तुते एष सरचंदन गंध पुष्प पुष्पांजलि देवी जय दुर्गा यही नम प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोद्रत करे चक्रे जयं देवी नमस्तुते सृष्टिस्थिति विनाशनाम शक्तिभूते सनातनी गुणाश्रहे गुणमये नारायणी नमस्तुते एष सचंदन गंध पुष्प पुष्पांजलि देवी दुर्गा चरणे नमः। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। এই যে দেখুন সবাই, আমরা এখনো বসে আছি মন্দিরে, একটু সময় কাটাচ্ছি। আর এই যে দেখুন বাবু আর ওর ভাই যে ওখানে খেলা করছে, আর আমাদের অনুষ্কা এখানে হেয়ার বিন মাথায় দিয়ে বসে আছে। আমরা প্রসাদ পাওয়ার জন্য বসে আছি, প্রসাদ দিবে, প্রসাদ খেয়ে তারপরে উঠবো। আর যে মাসিমাও আছে এখানে, যে বসে আছে, মাসিমা এসেছে পুজোর সময়, তো আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম। তো পুজো হয়ে গেছে, মন্দিরে পুজো হয়ে গেল। তো এবার এগুলো ফল টলগুলো প্রসাদ প্রসাদগুলো বাড়িতে নিয়ে যাব। তো বাচ্চাদেরকে প্রসাদ প্রসাদ সব দিই। তো এখন আর আপনাদের সাথে কথা বলছি না, পরে আবার আসছি আপনাদের সাথে কথা বলবো, কেমন? সবার আমন্ত্রণ উৎসবে রঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসব। দেখুন আমরা এখন বেরিয়ে পড়েছি, তো এখন কোথায় যাচ্ছি বলুন তো? এখন ঠাকুর দেখতে যাচ্ছি। তো বাড়িতে পুজো হলো, অঞ্জলি দিলাম, তো একটু প্রসাদ প্রসাদ খেয়ে এখন বেরিয়ে পড়েছি। এসে আবার খাবার টাবার করবো। আর একটু ইচ্ছে আছে যে শুভদীপ ভাইয়ের ভিডিও করেছিল আপনাদের দাদা ভাই, সে পুজোর সময় আমাদেরকে ডেকেছিল, তো আপনার দাদা ভাই গিয়েছিল, আমি তো আর যাইনি। তো আজকে একটু সময় আছে সকালের দিকে, আপনাদের দাদা ভাই আবার একটু পরে ডিউটিতে বেরিয়ে যাবে, তো এখন তিনজনে মিলে সেই জন্য বেরিয়েছি যে একটু ঘুরতে যাই। কদিন হলো বাবুও সকাল থেকে আড়ি করছিল যে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, আমরা দেখতে যাচ্ছি না, তো সেই জন্য একটু বেরিয়েছি। তো কোথায় কোথায় ঠাকুর দেখছি, কী করছি, একটু একটু করে শেয়ার করবো আপনাদের সাথে, তো আপনারা সঙ্গে থাকবেন। আর এখানে নি তাকিয়ে কথা বলা যাচ্ছে না, সবাই হচ্ছে রাতের বেলা ঠাকুর দেখতে যায়, আমরা দিনের বেলা যাচ্ছি। দিনের বেলা যাচ্ছি না, সারা দিনই ঠাকুর দেখতে, যেহেতু আজকে অষ্টমী, যেহেতু আজকে অষ্টমী, আর এমনিতে সব সময় ঠাকুর দেখা যেতে পারে, আমাদের সময় নেই রাত্রেবেলা, তো সেই জন্য আমরা এখন দিনের বেলা ঠাকুর দেখতে, না রাতেও যাবো, একদিন যাবো, আমার যাওয়ার ইচ্ছে নেই। যা ঠান্ডা রাত্রিতে, বাবুর তো এমনিতে ঠান্ডা লেগেছিল, ঠান্ডাটা একটু ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলুন সেখানে গিয়ে আবার দেখা। আমরা এখন শুভদীপের দুর্গা মণ্ডপে চলে এসেছি, তো আপনাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। কিন্তু এখানে আমাদের আমার মাস্টার তো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, ওই জন্য তার সঙ্গে একটু কথা বলছি, তো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে শুভদীপ যাচ্ছে, এই যে এসে গেছে, চলুন। ঠিক আছে, মাসি আছে? না মাসি আছে, বাবা হাঁটছেন ওখানে, আসে এখন। ঠিক আছে চলো। তো শুভদীপ এখন সবাইকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছে, তো চলুন শুভদীপের কাছে যাই। নমো হরো পাপং হরো ক্লেশং হরো শোকং হরো শুভং হরো রোগং হরো ক্ষোভং হরো মারিং হর প্রিয়ে এস পুষ্পাঞ্জলি সৌধ বাহনায় পরিবার সহিত শ্রী শ্রী নবতী দুর্গ
দেবতা দেবই নমো নমো কায়েন মনসা বাচা কর্মণাং যত কৃতং ময়া জ্ঞানাজ্ঞানং ইতং পাপং দুর্গেত্তং হরো দুর্গতিম এষ পুষ্পাঞ্জলি সৌধ বাহনায় পরিবার সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গা দেব্যই নমো নমঃ। পুষ্পাঞ্জলি দেওয়া আপনাদেরকে দেখালাম একটু, এই পুষ্পাঞ্জলি দিচ্ছে সেটাই আমি সেই সময় এসে উপস্থিত হয়েছি। তো শুভদীপ এখন বসে আছে, শুভদীপ বলো তুমি কিছু বলো, মায়ের তো আরাধনা করছো তুমি? হ্যাঁ, আমরা তো দেখেছি আগের ভিডিওতে তুমি নিজে হাতে প্রতিমা তৈরি করেছো, আজকে মায়ের হাতে নিজে পুজো করছো, তো তোমার মন থেকে কি বলতে চাচ্ছো একটু বলো তুমি। মন থেকে বলতে আমি চাই সবসময় এইভাবেই মায়ের আরাধনা করে যাই, আপনারাও সাপোর্ট করবেন, অবশ্যই আশীর্বাদ করুন, এইভাবে যেমন আমি চালিয়ে যেতে পারি। আচ্ছা, আমি তোমাকে সেদিন একটা প্রশ্ন করতে ভুলে গিয়েছি, সেটা একটু আজকে তুমি এখানেই বসে আছো, তোমার ইচ্ছেটা হলো কেন যে এই দুর্গা পূজাতেই তুমি পড়বে, এটা তোমার ইচ্ছে হলো কেন? মা কি তোমাকে স্বপ্নাদেশ দিয়েছো বা মায়ের কিছু তুমি কিছু মন থেকে কিছু ভেবেছিলে বা তোমার কিছু জানিয়েছিল, কেন তুমি এই দুর্গা পূজাটাই তোমার মন থেকে এলো আমি দুর্গা পূজা করবো নিজে হাতে প্রতিমা করে, এই বিষয় সম্পর্কে তুমি কিছু? না, আগে করতাম সব পুজো, ছোটবেলা থেকে আমি সব পুজো করতাম, এইবারে সব আমরা বন্ধু বান্ধব যতজন ছিলাম সবাই মিলে ঠিক করলাম দুর্গা পুজো করবো, সেই থেকেই চলে আসছে, এবার বাকি ঠাকুর সব বন্ধ হয়ে গেছে, এখন একটাই পুজো হয় দুর্গা পুজো। আচ্ছা, সেই থেকে না এরকম মা তোমাকে স্বপ্নাদেশ বা কিছু? না না স্যার, এরকম কিছু আছে কি? মা তুমি মন থেকেই মাকে ভালোবাসো তাই তুমি করছো নাকি? তবে এই পুজো মানে বন্ধ করা যাবে এটা হচ্ছে কথা, না এই পুজো বন্ধ করা যাবে না, মায়ের সেরকমই আদেশ আছে। এবছরও হচ্ছে মা ঠাকুমা মারা গেছে, এবার বাবা মা কিছু হাত দিয়ে চলবে না, সবাই বারণ করেছিল না করার জন্য, কিন্তু মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছে নিজে, আমাকে সেই দিনই সবাই কুটুমজন আত্মীয় সবাই আমাকে বলেছে মানে বুঝিয়েছে যে এবছর না করার জন্য, তার সেদিনে রাত্রেবেলা স্বপ্ন দেখছি মা নিজে বাইরে আমার এসে দাঁড়িয়ে আছে, নিজে একদম এরকম এরকম মেরেই একদম এসে দাঁড়িয়ে আছে, বাড়িতে বললাম, বাড়িতে বলার পর বাড়িতে এবার সবাই বলা বলি করলো যে তাহলে লোকজন দিয়ে কাজ টাজ হবে, ওই জন্য বাবা মা কোনো কিছুতে হাত দেয়নি, সব সমস্ত জিনিস আমার মানে প্রতিবেশীরা সব কিছু করছে, বন্ধু বান্ধবরা সহযোগিতা করে আজ পুজো হচ্ছে। তাহলে বন্ধুরা আপনারা শুনলেন কিছু না কিছু তো ঘটনা ঘটবেই, তো সেই ঘটনায় ঘটেছে আর সেটা শুভদীপের মুখ থেকে আপনারা শুনলেন, তো খুব সুন্দর প্রতিমা করেছে, আমি আগের দিন দেখিয়েছিলাম, একবারে সম্পূর্ণ কমপ্লিট হতে আজকে অষ্টমীতে আমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে তুমি পুজো করো প্রতি বছর এইভাবে তুমি পুজো করো, আসবেন আশীর্বাদ করুন, অবশ্যই আমরা এগিয়ে যেতে পারি, ঠিক আছে। আর তোমার সঙ্গে সেই তোমার ব্রাহ্মণ বন্ধু তো আছেই, তোমার নামটা জিজ্ঞেস করা হয়নি কিন্তু সেদিন, শান্তনু চক্রবর্তী। শান্তনু চক্রবর্তী, আচ্ছা ঠিক আছে, পুজো চালিয়ে যাও। বাবু ঠাকুর দেখেছো তো? চলো এবারে আমার হাতে দাও। Thank you.
ঘরে যাওয়ার তো সময় নেই, কেননা আমার তো আবার ডিউটি পড়ে যাবে। আমি ওই জন্যই আজকে একটু বেরিয়েছি, এই জন্য বাড়িতে পুজো উজো করেই তারপরে বললাম না শুভদীপে এখানে একটু ঘুরে আসবো বলেছি, যখন একটু ঘুরে আসি না আর সময় পাবো না। খুব ভালো লাগলো তোমার এসে পুজো দেখলাম, খুব খুব সুন্দর ঠাকুর হয়েছে সেদিনও বলেছি। আর তুমি দেখেছো, তোমার ভিডিওটা সবাই দেখেছে, হ্যাঁ সবাই দেখেছে, ওই জন্য আমাকে বেশিরভাগ আসতে হলো, কারণ একটু এসে আমাকে সম্পূর্ণটা মানে তখন চোখ আঁকা হয়নি, আমি এসে ভিডিও করে নিয়ে গেছি, একটু সম্পূর্ণ ঠাকুর হতে একটু সবাইকে একটু দেখাবো ওই জন্য এলাম। তো বন্ধুরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখালাম, শুভদীপের কথা শোনালাম, তো চলুন পরে আবার কথা বলছি। তারপরে বাড়ি ফিরবো, তো এখন আর কথা বলছি না, যে দেখুন বাবুকে গাড়িতে তুলে দিয়েছে, ওর বাবা দাঁড়িয়ে আছে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। তো ছেলে চশমা কিনতে এসেছিলাম, এই যে এই চশমাটা কেমন হয়েছে, এই যে ভালো বাঁচো বসে বসে বাঁচো বাঁচো, আমাকে এত ধরিয়ে দিয়েছে বলে বাঁচো। বাবার তোমার একই হয়ে যাবে, আমিও তো এটা নিয়েছি, তো আমি এটা নিলাম। এই ঘড়ি নিয়ে নিয়েছে, চলো টাইম চেক করে দাও। টাইমটা সেট করে দাও, এটা কাবেরির জন্য নিয়ে হলো, তোমাদের কেনাকাটা হয়ে গেছে, এবারে আমরা যাবো বাবুর মতো দেখি, চলো। আমাদের স্কুলের দুর্গা মণ্ডপ, এই যে ঠাকুর দর্শন করালাম আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাবেরিও আছে আর বাবুও আছে এখানে, তো আপনাদেরকে দেখালাম। এবারে থিম হচ্ছে বাজলো তোমার আলোর বেনু, আমাদের গ্রামের দুর্গা মণ্ডপ এটা। তো অষ্টমীর দিন একটু চলে এলাম ঘুরতে ঘুরতে, সব জায়গাতে দেখছি একটু একটু করে, আমাদের আশা হচ্ছিল না আমাদের এই মণ্ডপে আমরা আসতে পারছি না, প্রচুর মাইক চলছে, সবই হয়তো ভয়েস করে বন্ধ করতে হবে।
গেলাম আর আমাদের গ্রামের ঠাকুর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এবার আমরা সোজা বাড়িতে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে, চলুন বাড়িতে। চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ঠাকুর দেখে বাড়িতে চলে এসেছি, তো এবারে খাওয়া দাওয়া করবো। এই যে দেখুন আপনাদের দাদা ভাই, এই যে বাবু, সব এখানে আছে। তো ঘরদোয়ার এখন অবস্থা খুবই খারাপ, তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করব না, এখানে ভিডিওটি শেষ করছি। আজকে লুচি খাওয়া হবে, লুচি। তো অষ্টমীর দিন লুচি খাবে নাকি ভাত? আমিও ভাত খাচ্ছি না, তো একটু লুচি খেয়ে গিয়েছিলাম ঠাকুরের প্রসাদ, আবার লুচি খাওয়া হবে। তো ভিডিওটা মনে হয় বড়ই হয়ে যাচ্ছে, আর ভিডিও বেশি এগানো যাবে না। দেখাতে দেখাতে ভিডিওটা আর সেখানে হয়তো কপি লাগবে। এলো কথা, এই যে রসমা কিনেছি আমি আর বাবু আর আপনার দিদি ভাই, এই যে ঘড়িটা ঘড়িটা। আর ওর একটা কথা বলি আপনাদের, ও কি করছে, ও প্রথমে বলে ঘড়ি কিনবো, তারা ঘড়ি বেছে বেছে তারা ক্লান্ত হয়ে গেছে। আবার হচ্ছে বলে ঘড়িকে বাদ দিয়ে জুতো কিনবো, জুতো বেছে বেছে ক্লান্ত, লাস্টে বলে আমি ঘড়িটা নিয়েই আসছি। তো ওর জিনিস বাছার আর শেষ নেই, ওর মানে কোনো জিনিসটাই মানে পছন্দ হচ্ছে, তারপর বলছে আর পছন্দ হচ্ছে না, তাহলে কী করা যাবে। তো যাই হোক এই ঘড়িটাই নিলাম লাস্ট অবধি, তো সেরকম পছন্দ হয়নি, যাই হোক হাতে পরে নিয়েছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজ অষ্টমী, অষ্টমী আমার সকল ভিউয়ার্স বন্ধুদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা টাটা। ও বাবু, ও বাবু আমার মুখে গেছে, টাটা করে দাও। আজকে তিনজনে মিলে টাকা হবে, এই যে দাঁড়াও।